এই দুটো কি ভাই খাসি দুটোই খাসি কত নিলে কত 4500 টাকা দিয়ে নিলেন এই যে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন দুটো খাসি 4500 টাকা থেকে নেওয়া হলো দিনাজপুর রেল বাজার হাট থেকে আজ তারিখটা জানিয়ে রাখি আজ কিন্তু 26 জুন 2022 আপনারা দেখছেন দিনাজপুরের রেল বাজার হাটের ছাগলের বাজার তা শুন আমরা আপনাদেরকে ছাগলের দরদাম আপনাদেরকে জানানোর চেষ্টা করি এখানে আমরা কিন্তু কিছু উন্নত জাতের ছাগল দেখছি এই যে দেখুন অনেক বড় সাইজ আর এটা নিয়ে আছেন আমাদেরই একজন ইউটিউবার ভাই সাকিব ভাই আসসালামু আলাইকুম সাকিব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এগুলো কি আপনি এগুলো পালন করতেছেন জি এগুলো পালন করছি আজকে উঠাইলাম হাটে আজকে হাটে উঠাইলেন দামটা একটু দামটা দেখার জন্য দেখার জন্য আচ্ছা আমাদেরকে একটু বলেন তো এই যে এইটা এটা কি জাতের এটা এটা হচ্ছে যমুনাপাড়ি যমুনাপাড়ি জি এটা দাঁত কয়টা এটা দাঁত ছয় দাঁত হয়ে আর দাঁতে খিল উঠছে মানে জোয়ান হচ্ছে জোয়ান হচ্ছে এটা কি পেটে বাচ্চা আছে তিন মাসের গাব আছে আর এটা কি এটার বাচ্চা হ্যাঁ এটা বাচ্চা এটা পাঁঠা বাচ্চা পাঁঠা বাচ্চা এই পাঁঠা বাচ্চাটার বয়স কত এই পাঁঠা বাচ্চাটা 4.5 মাস বয়স 4.5 মাস বয়স কানগুলো তো অনেক বড় বড় আর জি বাচ্চাটাও লম্বা হয়ে গেছে আচ্ছা আমাদেরকে একটু বলেন যে এই যে এটা কি সেট হিসাবে বেচবেন না আলাদা আলাদা যদি সেট হিসাবে কিনে তাহলে সেট হিসাবে দেব আর যদি বলে যে আলাদা নেব তাহলে আলাদা দেব আচ্ছা তা আমাদেরকে একটু বলেন যে এটা আপনার এটা আলাদা দামটা জানি এই দামটা এটা দাম আমি চাচ্ছি হচ্ছে ফিক্সড দাম ফিক্সড কোনো দাম দর নাই হ্যাঁ 18000 টাকা 18000 টাকা জি এটা তো অনেক বড় সাইজ জি সাইজও অনেক বড় গাব আছে 3 মাসে আর এর মনে করেন যে এখনো হাফ কেজি করে দুধ ছেকা হয় হাফ কেজি করে দুধ ছেকা হয় এখনো বাচ্চাটা কত বাচ্চা বাচ্চাটা দাম চাচ্ছি হচ্ছে আপনার 9000 টাকা ফিক্সড দাম এটা 9000 টাকা ফিক্সড জি আপনার ভিডিও দেখে আসবে 500 টাকা করে ছাড় ভিডিও দেখে যদি কেউ আসে তাহলে 500 টাকা ছাড় জি আচ্ছা আচ্ছা আর এই যে এই পাশে যে দেখছি এটা এটার দাম হচ্ছে ফিক্সড দাম 12000 এটা 12000 জি এটার কি পেটে কিছু আছে এটাও বাচ্চা আছে গাভিন আছে এটাও গাভিন আছে 2 মাসে এই যে দেখছেন এটা কত বললেন এটা কত এটা ফিক্সড 12000 এটা ফিক্সড 12000 এটা তো অনেক লম্বা যে দুটোই কিন্তু অনেক লম্বা যখন মনে করেন যে একটা খামারে যাবে হ্যাঁ এগুলো মনে করেন যে খামারে যখনই ঢুকবে খামারে মনে করেন যে এটার দাম চাবে 25000 এটার দাম চাবে 40000 তা চাবে এগুলো খামার থেকে নিতে গেলে 40000 25000 টাকা করে তখন কাস্টমার মনে করেন যে 30000 তখন মনে করেন যে 28000 35000 এরকম দামে কিনবে না 40000 যদি দাম চায় বসে তাহলে তো তখন তো মিনিমাম একটা দাম বলতেই হয় জি মিনিমাম না হলেও 30000 টাকা দাম বলবে হ্যাঁ একটা খামারে যখন মনে করেন যে একটা নামি দামি খামারে যদি ঢুকে হ্যাঁ তখন না হলেও 30000 টাকা দাম বলবে আচ্ছা 30000 টাকা দাম বলবে আর কাস্টমার তখন বলবে যে খামারের মাল হ্যাঁ এগুলো কিন্তু মনে করেন যে আমাদের যে মনে করেন যে খামারগুলো আছে কয়টা খামার আছে আমাকে দেখান যে হাটে মাল কিনে না হাটে মাল কিনেও খামারে যায় বিক্রি হয় ওইটা ওইটা নিজের মাল বলে চালায় যায় ওইটা নিজের খামারের মাল বলে বিক্রি করে আচ্ছা আচ্ছা মানে আপনার তো এই বিষয়ে অনেক অভিজ্ঞতা আছে আমার এই বিষয়ে অনেক অভিজ্ঞতা আছে কিন্তু খামারিরা তো আসে আমাদের কাছ থেকে মাল কিনে ও খামারিরাই আপনাদের কাছে মাল নিয়ে খামারিরাই আসে আমাদের কাছ থেকে মাল কিনে এই যে দুটো দর্শক এগুলো কিন্তু আসলে অনেক বড় একটা ছাগল এটা যে জায়গায় কিনতে যাক ওই জায়গায় মনে করেন যে একটা খামার থাকে খামারে হ্যাঁ তা হলো মনে করেন যে নিম্নে হলেও 30000 কিনতে হবে আপনারা এটা দর্শক বিবেচনা করে তা আপনি বলছেন যে আসলে খামারিরা এখান থেকে এগুলা কিনে জি খামারিদেরকে আমরা মাল দিই তারপরে খামারের মনে করেন যে ঢুকায় একটা খামারে যদি 40টা ছাগল থাকে 40টা ছাগলের যদি মনে করেন যে বাচ্চা হয় আপনার হচ্ছে 80টা ওই 80টা বাচ্চা যদি খামার থেকে বিক্রি হয় 80টা থেকে মনে করেন যে 10টা বাদ দেন 10টা নাও টিকতে পারে 70টা খামার থেকে মাল বিক্রি করতে 2 মাসের সময় লাগে আর তারপর থেকে ওই খামারে বাচ্চা আসলো কই থেকে আর বড় ছাগল আসলো কই থেকে আমাকে এই হিসাবটা দেখান তখন যে বলে এগুলা খামারের
ওইগুলো আস্তে আস্তে কথা থাকে এই হিসাবটা আমাকে দর্শক দেখার। আর এই যে বছরের পর বছর খামারগুলো যে চলতে থাকে আসলে বেচা বিক্রি করতে থাকে এগুলো আস্তে আস্তে কথা থাকে এই যে এটার বাচ্চা এটা এত বড় হয়ে গেল বাচ্চা এক বছরের মনে করেন যে বাচ্চা তো থাকে না বড় ছাগলও তো থাকে না মিনিমাম সব বিক্রি হয় কিন্তু এইগুলো পরবর্তী কালেকশন করে হাতে হাত থেকে বাজার থেকে বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে খামারে ঢুকায় বলে যায় আবার খামারে। এই গোপন রহস্যটা আসলে আপনি যে ফাঁসটা করে দিলেন জি তো এইটা তো আসলে খামারিদের এটা আসলে একটা গোপন একটা রহস্য ছিল জি এটা অবশ্যই গোপন রহস্য। আচ্ছা সাকিব ভাই এখন আপনার কাছে যদি এইগুলো কেউ নিতে চায় তাহলে আপনার একটু নাম্বারটা দিবেন 01787970588 আরেকবার বলবেন 01787970588। আচ্ছা সাকিব ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন সাকিব ভাইয়ের কাছে যে এই যে এই যমুনা পাড়ি এটার কিন্তু 3 মাস প্রেগনেন্ট এবং এটা 18,000 টাকা বাটা রেট তবে 500 টাকা এটা ছাড় আছে আর এটা হলো এই পাঠাটা হলো 9,000 টাকা এটার বাটা রেট এটারও 500 টাকা ছাড় আছে পাঠা আর এটার হলো 2 মাস প্রেগনেন্ট এটা হচ্ছে 12,000 টাকা ফিক্সড এই যে সাইজটা দেবো তো চলুন এবার আমরা হাটের মধ্যে দেশি ছাগলের কিছু ভিডিও আপনাদেরকে দেখানোর আমরা চেষ্টা করি। এই যে দেখছেন চাচা আসসালামু আলাইকুম। চাচা ভালো আছেন? আপনার ওয়াইফ গত হয়েছে আমরা শুনছি আমরা আপনি এখন একাই আছেন। এদিকে খাসি এই খাসিটা কত চাইছেন? হ্যাঁ এটা কত চাইছেন? 25,000 চাইছেন? দাম দিচ্ছে কত? 1600 টাকা দাম দিচ্ছে। তো দর্শক চাচা কিন্তু একটু কথা কম শুনে কানে তো চাচার আমরা একবার ভিডিও করেছিলাম এবং চাচার চোখে কিন্তু একটা লেন্স আমরা সিসিটিভি বাংলার তরফ থেকে লাগিয়ে দিয়েছিলাম এখন চোখে আপনি দেখতে পান তো? চোখে দেখতে পান? আচ্ছা চালান দিয়ে দেখবেন। আচ্ছা ধন্যবাদ চাচা। তারপরে এইদিকে আসুন এখানে কিন্তু আসলে নারী ক্রেতা আছে বিক্রেতা আছে শহরের হাট এই যে আপনারা দেখছেন তা আমরা সবসময় চেষ্টা করি যে প্রকৃত খামারিদের কাছ থেকে যেন ছাগলগুলি কেনা হয়। এই দুটা কি খাসি? এটা খাসি কালোটা এটা কত চাইছেন? এটা 10,000 চাইছেন? দাম দিচ্ছে কত? 8,000-8,500। আর ওইটা কি হালুয়ার? ওইটা কত? 7,000। আর ওইটা দেওয়ার নিয়ত কত? ওইরকমই দেখছেন এটা কিন্তু বড় সাইজ ছাগল। এদিকে আপনারা দেখছেন এখানে কিন্তু প্রচুর আমরা বলেছি আপনাদেরকে যে শহরের হাট এখানে কিন্তু নারী ক্রেতারা বেশি এখানে দু একজন বিক্রেতাও আছে নারী বিক্রেতা আমরা তাদের সাথেও কিছু কথা বলতে চাই। যে দূরে কিন্তু দুজন নারী বিক্রেতা বসে আছে আমরা একটু কথা বলতে চাই। আসসালামু আলাইকুম। এটা কি খাসি? কত চাচ্ছেন? এটা 9,000 দাম দিচ্ছে কত? 6,500 পর্যন্ত বলছে। মানে কত হলে দিবেন? আপনি কি বাড়িতে পালেন? মানে কয়টা করে পালেন? দেখার জন্য নিয়ে গেছে? আচ্ছা আচ্ছা ধন্যবাদ। আপনি শুনছেন এখানে কিন্তু নারী ক্রেতারা বিক্রেতারাও এখানে থাকে। এদিকে কিনলেন?
আমরা দিনাজপুরের রেলবাজার হাট আপনাদেরকে এতক্ষণ দেখানোর চেষ্টা করলাম। ভালো থাকবেন সবাই।